Devda be like, surprise, surprise, surprise. I don't like surprise, but surprise like me, I can't avoid. প্রত্যেক দিন দেবদা ঠিক করে নিয়ে যে আমাদেরকে একটার পর একটা সারপ্রাইজ দেবে এবং সেগুলো বিগ থেকে ক্রমশ বিগার আরও বড় জায়গায় গিয়ে পৌঁছবে। তো আজকের যে আপডেট এসছে, আমি এতদিন ধরে যে ইউটিউবে এসেছি 2018 বা 2019 টাইমের থেকে এইরকম বড় আপডেট খুব কম পেয়েছি, এতদিন ধরে এটা নিয়ে কথা হচ্ছিলো কথা হচ্ছিলো। তো অফিসিয়ালি আজকে দেবদার তরফ থেকে একটা বিগেস্ট আপডেট কিন্তু সত্যি কথা বলতে গেলে সামনে এলো, যেটা আমরা এতদিন ধরে চাইছিলাম এবং আমরা ইন্ডাস্ট্রিতে বারবার বলছি যে সবাই মিলেমিশে কাজ করুক, এক হয়ে কাজ করুক। এই যে দেবদার ব্যোমকেশ আসছে, সৃজিতদার ব্যোমকেশ আসছে, একই টাইমে একই জায়গায় শ্যুট হচ্ছে, তো একে ওকে পোক করে কথাবার্তা করছে, এগুলো আমাদের ভালো লাগছিল না। আমরা চাইছিলাম এরা মিলেমিশে কাজ করুক এবং আমরা তো সত্যিই চাই, আমাদের আমরা একটা দর্শক হতে এটা চাইবো যে আমাদের এখানকার অন্যতম সেরা পরিচালক, আমাদের এখানকার অন্যতম একজন সুপারস্টারের সঙ্গে কাজ করুক, এরকম একটা কোলাবোরেশন না হলে হয়? তো এবার সত্যি কথা বলতে গেলে কিন্তু হচ্ছে। এর আগে তো আমরা দেখেছি দেবদার এবং সৃজিতকে একসঙ্গে কাজ করতে, সেটা হচ্ছে ছিল জুলফিকারে, এবং সেখানে যদিও দেবদার একা এ ছিল না, তবে সৃজিত মুখার্জি দেবদাকে যেভাবে ইউজ করেছিল আমার মনে হয় না আর কেউ করতে পেরেছে বলে। ওরকম চোখ দিয়ে অভিনয় বার করিয়ে না, কোনো ডায়লগ না দিয়ে, এবং ওই সিনেমায় প্রথমে প্রমাণ মানে প্রথম প্রমাণ করে দেবদা কী লেভেলের অভিনেতা। এতদিন ধরে দেবদার বাদবাকি সব দেখেছিলাম, কিন্তু দেবদার কী যে লেভেলের একজন অভিনেতা, এটা তার অভিনয় সত্তা, সেটা কিন্তু প্রথম সৃজিত মুখার্জি আমার মনে হয় প্রপারলি ইউজ করেছিল। মানে এই ছেলেটা যে কথা না বলেও যে অভিনয় করতে পারে সেটা কিন্তু সৃজিত মুখার্জি আবিষ্কার করতে পেরেছিল, যেটা আমাদের মানে অবাক করে দিয়েছিল। তো তখন থেকে চাইছিলাম এই দুজন মিলে একটা সিঙ্গেল কিছু আনুক। তো আজকে অফিসিয়ালি একটা খবর এসছে, দেবদা নিজে ফেসবুকে জানিয়েছে যে এটা অফিসিয়ালি কনফার্ম যে সৃজিতদা এবং দেবদা একসঙ্গে কাজ করতে চলেছে এবং 2024 এই কাজটা আসতে চলেছে। অর্থাৎ 2024 দেবদার প্রথম সিনেমা কিন্তু আজকে অ্যানাউন্স হয়ে গেল। সিনেমার নামকরণ কিছু ঠিক হয়নি, আজকে জাস্ট অ্যানাউন্সমেন্ট হলো, এবার কিন্তু একসঙ্গে কাজ করবে। এবার এখানে আমরা যে ছবিটা ছেড়েছে দেবদা সৃজিতদাকে তো দেখছি এবং রুকমিনিও থাকছে, তবে সব সিনেমায় দেবের রুকমিনি থাকাটা আমার আর সত্যি বলতে একটু একঘেয়ে লাগছে। যদিও ব্যোমকেশে সত্যবতী হিসেবে রুকমিনিকে ভালো লাগছে, কিন্তু সবেতেই যদি দেবদার সঙ্গে আমরা রুকমিনিকে দেখতে পাই তাহলে একটা কোথাও কি একঘেয়ে একঘেয়ে ব্যাপার কাজ করবে। সৃজিত মুখার্জি মানি সামথিং হাটকে কিছু, দেবদাকে নেওয়াটা একটা হাটকে ব্যাপার। সেখানে যদি জুটি হিসেবেও আমাদের খুব পরিচিত মানে খুব নাম করা কাউকে দেখতে পেতাম তাহলে আমার মনে হয় কিন্তু আরও বেটার হতো। যেমন ধরুন দেব কোয়েল বা দেব শুভশ্রী, জানি সেটা সম্ভব নয় কিন্তু যদি হতো বাই চান্স। তো যাই হোক, আবার রুকমিনিকে সই আর কি করা যাবে, আশা করছি তার একটা ভালো পারফরমেন্স আমরা আবার দেখতে পাবো। কিন্তু এটা চাইছে একটা হাটকে স্টোরি হোক, যেহেতু দেব সৃজিত আমার মনে হয় কিন্তু ডিফারেন্ট কিছু একটা হতে চলেছে, আলাদাই কিছু একটা হতে চলেছে, তো কিছু না কিছু ঝড় তো এটা উঠবেই। তো এটা একটা বিগেস্ট আপডেট, 2023 দাও তো দেবদার নামে থাকবে বলে আমার মনে হয়, কারণ ব্যোমকেশ আসছে, বাহাজুদ্দিন আসছে, প্রধান আসছে, আবার 2024 শুরুতেই দেব সৃজিত একসাথে, সামথিং পুজোর কিছু একটা হয়তো হবে, অথবা তার আগেরও কিছু হতে পারে। আবার যদি এর সঙ্গে যদি রঘুটা কথা অ্যানাউন্স করে দেওয়া হয় তাহলে তো 2024 দেবদার নামে থাকবে। মানে দেবদাকে আটকানোটা যাবে কী করে, গোটা ইন্ডাস্ট্রি এখন হয়তো এটাই ভাবছে, কারণ লোকটা যা মানে লাইন আপ তৈরি করছে নিজের আনবিলিভেবল। তো আলটিমেটলি একটা খুব খুশির খবর দিলাম, এতদিন অব্দি বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও করছি, আজকে দেবদাকে নিয়ে আমি কিন্তু একটা সব থেকে খুশি হয়ে ভিডিও করছি। আমি ভাগাজ নিয়েও খুশি ছিলাম, অন্যান্য সিনেমা নিয়েও খুশি ছিলাম, কিন্তু আজকের খুশিটা এক্সট্রিম লেভেলের, কারণ আমি চেয়েছিলাম বারবার যে দেবদা সৃজিতদা একসঙ্গে কিছু করুক। এরপর শ্রীটা বাদ দিয়ে যখন জিদ্দাকে নিয়ে কিছু করবে তখন তো আলাদাই ব্যাপার, অন্তত দেব জিদ নামে অন্তত দেব সৃজিত তো হলো, সেটা দিয়ে আগে খুশি হই। আস্তে আস্তে দেখবেন হয়তো দেব জিতও হচ্ছে একদিন। তো দেখা যাক তোমাদের এটা নিয়ে কী মতামত অবশ্যই কমেন্ট করে জানাও, আমার খুব ভালো লেগেছে খবরটা, তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানিও। আর চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। এখনো তো ভাই টেক কেয়ার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার, সবাই ভালো থাকবেন, টেক কেয়ার, বাই।